বরিশাল জেলার হিজলা উপজেলার সোমবার বিকাল 4টায় উপজেলা পরিষদ চত্বরে অগ্নিছড়া মার্চের 7ই মার্চ, 17ই মার্চ এবং 26শে মার্চ উপলক্ষে হিজলা উপজেলা নাগরিক কমিটির আয়োজনে হিজলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাস্টার ইসমাইল হোসেনের সভাপতিত্বে জনসভা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জের সংসদ সদস্য পঙ্কজ নাথ এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ এনায়েত হোসেন হাওলাদার, হিজলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ নাজমা বেগম, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর আলম লিটন সহ হিজলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল শ্রেণী পেশার সাধারণ জনগণ। সেই গৌরব কথা, বীরত্ব কথা, এত মানুষের ত্যাগ, 30 লক্ষ মানুষের রক্ত, 3 লক্ষ নারীর সংগ্রাম এবং সেক্ষেত্রে মোনাফেক, বিশ্বাসঘাতক, জামাত, বিএনপি, রাজাকার, আলবদর, আসামসরা, দেশ বিরোধী ষড়যন্ত্র, পাকিস্তানের তাবেদারি।